আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি যে এটা আমার লাস্ট উইকের রেকর্ড করা ছিল আমি সময়ের অভাবে রেডি করতে পারছি না কারণ আমি একটু বিজি ছিলাম আর যে সানি ডে ছিল আর দিনটা খুবই সুন্দর ওই দিন আমি আমার গ্যারেন চিলড্রেন ডে নিয়ে আমি পার্কে গিয়েছিলাম যেটা কেনজিংটন হলেন পার্ক খুবই সুন্দর পার্ক আমি অল্প কিছু রেকর্ড করে আপনাদের জন্য এনেছি আমার খুবই ভালো লেগেছে আর এত সুন্দর সুন্দর ফুল আর এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে পার্কের ভিতরে কিন্তু ওই দিন খুবই ভিড় ছিল পার্কিংয়েরও জায়গা নাই আর অনেক লোক পার্কের ভিতরে ছিল সবগুলা গেইট খোলা হয়নি ভিতরের কিছু কিছু গেট খোলা ছিল আর কিছু কিছু অনেকগুলা গেইট বন্ধ ছিল কারণ অনেক লোক ভাইরাসের কারণে সবাইকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আমি সামনের কিছু দৃশ্য আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে এসেছি আমার ভালো লেগেছে এখানে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে বড়দেরও বসার জায়গা আছে আর ছোট বড় সবার পছন্দর জিনিস আছে দেখতেও ভালো লাগে এখানে পাসিসের মধ্যে একটা গ্যালারি আছে অনেক সুন্দর সুন্দর পিকচার আর এখানে খুব লম্বা একটা হল আছে এই হলের মধ্যে আসা যাওয়া লুক করে আর সিনারিগুলা যে আসে এগুলা দেখতে ভালো লাগে আর এত সুন্দর সুন্দর ফুল বাচ্চাদের অনেক রাইড আছে বাচ্চারা বড়োরা অপছন্দনীয় সব জিনিস এখানে আসে আপনারা যদি কেউ যদি ভিজিট না করে থাকেন তাহলে একবার হলেও এই হলেন পার্কটা বেরিয়ে যাবেন ভালো লাগবে আর দেখতেছেন এখানে এত বাচ্চারা বড়রা কিন্তু ডিস্টেন্সটা বজায় রাখা খুবই কঠিন আমি একটু সামনের দিকে রেকর্ড করে আমরা চলে এসেছি আর কিছু পিকনিকও করেছি কারণ নাতিনাতন যারা আমার সাথে ছিল আমার বউও ছিলেন আমরা এখানে কিছু স্নাইক নিয়েছিলাম স্নাইকটা বাচ্চাদের জন্য জুস ক্রিপস এগুলো আমরা শেয়ার করে তারপর আমরা ফিরে আসছি এখানে ময়ূরও আছে কয়েকটা ময়ূর খুবই সুন্দর কিন্তু মানুষের বয়ে ময়ূরটা আগে আসছে না আর ডাকনাটাও ওর মেলছে না এখানে আমরা কিছু পিকনিক করেছি তারপর আমরা ঘুরে আসলাম আপনারা একবার হলেও হলেন পার্কটা ঘুরে আসবেন ভালো লাগবে খুবই সুন্দর দেখার মতো পার্ক আর আমি সাথে একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম রমজান প্রিপারেশন কারণ আমি রমজানের সবাই প্রিপারেশন নিচ্ছেন কিন্তু আমার ঘরে অনেকগুলো জিনিস আছে বানানো ফ্রিজের মধ্যে তাই আমি আর বেশি কিছু বানাইনি আর এই একটা চিজ বল বানিয়ে নিয়েছি আজকে এই চিজ বলটা কিভাবে বানালাম আপনাদের সাথে একটু শেয়ার করবো আসলে এই চিজ বলটা আমার বানানো ছিল না আর আমি কয়েক দিন থেকে আমি এটা বানানোর জন্য মনে মনে সিদ্ধান্ত নিতেছি কিন্তু সময় সুযোগের অভাবে বানাতে পারছি না আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মজাদার আমি কিছু সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছি আর কিছু আমি এখন বাজা করে আপনাদের সাথে শেয়ার করব আর কি কি উপকরণ লাগে এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন দেখতে থাকেন কি কি উপকরণ লাগে এখানে বেশি কিছু উপকরণ লাগে না আমি লার্জ দুইটা আলু নিয়েছি আর আলুগুলাকে আমি ছোটো ছোটো করে কেটে একটু বয়েল করে নিব। আপনারা চাইলে চার পিসও করতে পারেন কারণ আমি সময় বেশি লাগতো না বলে আমি একটু ছোটো ছোটো করে বয়েল করে নিব এভাবে আলুটাকে বয়েল করে আমি ড্রেন করে নিব আর যে উপকরণগুলো মিক্স করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এভাবে অল্প পরিমাণে পানীয় আর লবণ দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে অলরেডি নিয়েছি আর এখন আমি এখানে কিছু চিজ গ্রেট করে নিয়েছি অনিয়ন্স করিয়েন্ডা গ্রিন চিলি আর এখানে আমি নিয়েছি বেসন হাফ কাপ আর চিলি ফ্লেক আর হলজিরা আর এখন এই আলুগুলাকে আমি মাশ করে নিব যেহেতু আলু অনেকটা গরম হাত লাগাতে পারবো না তাই আমি এখন মাশ করে নিচ্ছি আলুটা মাস করা হয়ে গেলে সব ইনগ্রিডিডিয়েন্ট আমি একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিব একবার এ চিজ বলটা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন এত মজাদার বারবার খাবার ইচ্ছা করবে বাচ্চারা বড়োরা সবাই ভালোবাসে এখানে আমি ইনগ্রিডিয়েন্ট কি কি দিয়েছি আমি সবগুলা লিখে দিয়েছি এখন আমি মিক্স করে নিতেছি পেঁয়াজ দনিয়া কুচি আর সামরিচ কুচি এরপরে আমি চিলি ফ্লেক এরপরে যেটা দিব জিরা হোল জিরা আর এখন আমি অল্প পরিমাণে মশলাটা অ্যাড করবো বেশি মশলা দিব না কারণ বেশি মশলায় জিনিসটার সাহায্য চলে যায় এখানে আমি কারি পাউডার অল্প পরিমাণে আর একটু গরম মশলা আর পরিমাণ মতো একটু সল দিব কারণ আমি আলুর মধ্যে কিছু সল দিয়েছি আর হাফ কাফ বেসন মিক্স করে বা করে এটাকে মিক্স করে নিব এভাবে একটু মিক্স করে তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে একবার আর আপনারা বানিয়ে দেখবেন আর আসলে আজকের ভিডিওটা আমার একটু লম্বা হয়ে গেছে কারণ পার্কের আর রেসিপিটা আমি শেয়ার করতে গিয়ে আমার ভিডিওটা কিছু লম্বা হয়ে গেছে আপনারা যদি ফুরা না দেখতে পারেন তাহলে হাফ টেনে টেনেও দেখতে পারবেন এভাবে কিছু টিকা টিকা করে বানিয়ে একটু গর্ত করে চিজটা ভিতরে দিয়ে দিব। এটা চিজ বাচ্চাদের খুবই পছন্দ আর আসলে আমিও অনেকটা পছন্দ করি আমি এটা বানিয়ে কয়েকটা খেয়ে নিয়েছি এতো ভালো লেগেছে আমার আমি কয়েকটা খেয়ে নিয়েছি এভাবে মুখটা বন্ধ করে বলটা বানিয়ে তারপর একটা ডিম আমি ভেঙে রেখেছি ডিমের ডিম লাগিয়ে তারপর ব্রেড গাম উপরে লাগিয়ে তারপর রেখে দিব। এভাবে আমি সবগুলা বানিয়ে সংরক্ষণ করব আর কিছু আমি ভেজে নিব এখন অল্প পরিমাণে ডিমের মধ্যে আমি ডিমটা লাগিয়ে আর ব্রেড গামের সাথে এইভাবে ব্রেড গামটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিব। আসলে জিনিসটা বানিয়ে রাখলে হঠাৎ করে ইস্তারের সময় অন্য কিছুর সাথে ইস্তারটা করতে ভালো লাগে আর এ ধরনের জিনিস আমরা সব সময়ই বানিয়ে খাই আর আমার ফ্রিজের মধ্যেও আছে অনেকগুলো জিনিস বানানো আর এখন আর কিছু বানাইনি কারণ ফ্রেশ বানিয়ে ইস্তারের সময় খাবো এইভাবে সবগুলা বানিয়ে আমি সংরক্ষণের জন্য কিছুক্ষণ রেখে দিব এরপরে আমি ফ্রিজে কয়েক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রাখব এই তো দেখলেন আমার সবগুলা বানানো হয়ে গেছে আমি এখন আর আরেকটা লেয়ার উপরে দিয়ে এগুলা রেখে দিব আর কিছু আমি বেজে নিব এগুলা আমি রমজানের জন্য রেখে দিব আর অল্প পরিমাণে কিছু আমি বেজে নিব যেহেতু ফ্রেশ কিছু বানিয়ে খেলে ভালো লাগে এভাবে এত মসমসা আর ভিতরে চিজটা সফট এত ভালো লাগে আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখেন এত সফট ক্রিপসি আর খুবই মজাদার আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম